পাঠ করছি মৈত্রী নন্দীর লেখা গল্প সহজীবন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ একেবারে আকস্মিকভাবে সেবার আমি আর আমার স্ত্রী ছুটি কাটাবার জন্য মানালি বেড়াতে গেছিলাম না বেশিরভাগ ট্যুরিস্টদের মতো এখানে ওখানে সাইট সিং করে বেড়ানো নয় বরং হিমালয়ের কোলে রজত শুভ্র পাহাড় চূড়ায় ঘেরা নির্জন প্রাকৃতিক পরিবেশে কটা দিন নিশ্চিন্তে কাটাবো সেই ইচ্ছে নেই মানালিতে আসা তাই বাজার এলাকা ছাড়ি একটু দূরে নিরিবিলিতে বিয়াস নদীর একেবারে কাছাকাছি একটা হোটেলে উঠেছিলাম কর্মসূত্রে চাকরি জীবনে আমাকে প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছে নদী পাহাড় জঙ্গল কিছু কম দেখিনি সারা জীবনে তবে হিমাচল বিশেষ করে বিয়াস আমার কাছে একেবারে আলাদা হিমাচলের সৌন্দর্য আর বিয়াসের নীল জলের মোহিনী মায়া আমাকে একেবারে আচ্ছন্ন করে দেয় নদীর ঘোর লাগানো অবিশ্রান্ত কুলুকুলু শব্দ হাওয়ায় পাইন বনের মর্মর্ধনি যেন আমার কানে কানে কত দুর্বোধ্য কথা বলে চলে আমি চুপটি করে বসে মন দিয়ে নদীর কথা জঙ্গলের কথা শোনার চেষ্টা করি এই দেখুন এত কথা বললাম অথচ নিজের পরিচয়টাই এখনও দেওয়া হয়নি আমি পিত্তৃ সিংহ কর্মজীবনে উচ্চপদস্থ সরকারি আমলা ছিলাম তবে এখন অবসরপ্রাপ্ত সুতরাং হাতে আমার অখণ্ড অবসর আমার স্ত্রী মণি মেঘলা আমি মণি বলেই ডাকি সেও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা আমাদের জীবনে কোনো অভাব অভিযোগ না থাকলেও ভগবান আমাদের সন্তান সুখ থেকে বঞ্চিত করেছেন প্রথম দিকে অনেক চেষ্টা চরিত্র করলো পরে দুজনেই ভাগ্যকে মেনে নিয়েছি এখন দুজনে দুজনকে নিয়েই ভালো থাকার চেষ্টা করি হ্যাঁ যে কথা বলছিলাম ভদ্রলোকের সাথে হঠাৎ করেই আমার আলাপ হয় সেদিন মনির হাঁটুর ব্যথাটা বেশ বেড়েছে আগের দিন বিকেলে হিরিম্বা মন্দিরে গিয়েছিলাম উৎসাহের বসে পাহাড়ি রাস্তায় অনেকটা হেঁটেছিল মনি ব্যাস পরের দিন ডান হাঁটুটা বেশ ফুলে উঠল নড়াচড়া বন্ধ সারাদিন গরম জলে সেঁক কিলার এসব করে শেষ বিকেলের দিকটা ব্যথাটা একটু কমতে মনে ঘুমিয়ে পড়লে আমি ভাবলাম এই ফাঁকে একটু বাইরে ঘুরে আসি সারাদিন ঘরে বসে থেকে মাথাটাও একটু ধরেছে খোলা হয় বেড়ালে একটু আরাম পাবো একটু হেঁটে রাস্তাটা পার হয়ে বিয়াস নদীর ধারে পাতা একটা বেঞ্চে এসে বসলাম বসেই মুখ দিয়ে একটা আরামের শব্দ বেরিয়ে এলো আহ নদীর জল ছুঁয়ে একটা ঠান্ডা শিরশিরে বাতাস এসে আষ্টে আমাকে জড়িয়ে ধরল জ্যাকেটের ঘুটটা মাথার উপর ভালো করে টেনে দিলাম নীলচে সাদা কুয়াশার একটা পাতলা আস্তরণ বাতাসে পাক খেয়ে বেড়াচ্ছে একটা দেবদারু গাছ থেকে ঝরে পড়া শুকনো বাদামী খয়েরি রঙের পাতারা বাতাসে পাল তোলা নৌকার মতো এধার ওধার ভাসতে ভাসতে নিচে নেমে আসছে পাহাড় চূড়ার তুষার শুভ্র মুকুটের গা থেকে অস্তরাগের সোনালি আভা দ্রুত অপসৃয়মান সন্ধ্যার আধ অন্ধকারে নদীর দিকে আনমনে তাকিয়ে আমি চুপ করে বসেছিলাম কতক্ষণ পরে কে জানে হঠাৎ একটা গম্ভীর শুনে আমি চমকে উঠলাম পাশে তাকিয়ে দেখি খয়েরি আলোয়ান জড়ানো মাথায় টুপি পরা এক ভদ্রলোক আমার বেঞ্চের এক প্রান্তে বসা কুয়াশায় চেহারাটা ঝাপসা লাগছে বয়সটা ঠিক ঠাউর করা যাচ্ছে না কখন এলেন ভদ্রলোক নাকি আগে থেকেই ছিলেন আমি খেয়াল করিনি আমি কথার উত্তর দিচ্ছি না দেখে স্থানীয় টানে হিন্দিতে আবার বলে উঠলেন মশাইয়ের কোথা থেকে আসা হচ্ছে কলকাতা ঝাপসা ছায়ামূর্তিকে জবাব দিই আমি ও আচ্ছা যদি কোনো আপত্তি না থাকে আপনার নামটা জানতে পারি আমার নাম পৃথি সিংহ শুধু পৃথিবী না আরও কিছু আছে না শুধুই পৃথি আপনি আমি মহেশ্বরচাঁদ চৌধুরী আমরা কয়েকপুর সেই অঞ্চলেরই বাসিন্দা এখান থেকে মিনিট কুড়ি দূরত্বে আমার ঘর আবার ভদ্রতা সূচক ও আচ্ছা বলে আমি চুপ করে যাই কথা চালানোর মতো কোনো কারণ বা বিষয় আর আমি খুঁজে পাই না তবে ভদ্রলোক দেখলাম এত সহজেই ছাড়নেওয়ালা নন তাই এখানে কি উদ্দেশ্যে বেড়াতে একাই না আরও কেউ আছে সাথে হ্যাঁ ওই আর কি বেড়ানোই বলতে পারেন না একা নই স্ত্রীও এসেছেন বর্তমানে হোটেলেই আছেন আমি কোনো কৌতূহল প্রকাশ না করলেও মহেশ্বরবাবু একাই বক বক করতে থাকেন আমরা বুঝলেন সাত পুরুষের চাষি পরিবার অনেক আগে শুনেছি আমাদের বিশাল জমি জায়দার ছিল মানালির থেকে একটু দূরের গাঁয়ে আদি বাড়িও ওখানেই তবে এখন আর সেসব প্রায় কিছুই নেই আমি শহরেই বাড়ি করেছি মানালিরই উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতাম কয়েক বছর হলো রিটায়ার করেছি আমি গল্প করতে খুব ভালোবাসি বুঝলেন তবে কারোরই আমার মতো বৃদ্ধের সাথে দুদণ্ড কথা বলার শোনার সময় নেই আজ আপনাকে পেয়ে খুব খুশি হলাম কি আর করা আবারও ভদ্রতা করেই জিজ্ঞেস করলাম আপনার পরিবার হ্যাঁ আছে তো স্ত্রী আছেন খুব অসুস্থ শয্যাশায়ী মনে মনে ভাবলাম অসুস্থ স্ত্রীকে বাড়িতে ফেলে রেখে এখানে বসে খোস মেজাজে গল্প করার মানে কি যেন আমার মনের কথা অনুমান করে মহেশ্বরচাঁদ আবার বললেন আসলে জাহ্নবী আমাকে ঠেলে পাঠায় বুঝলেন বলে সারা দিন ঘরে বসে না থেকে সন্ধেবেলাটা একটু ঘুরে এসো ভালো লাগবে তাই রোজই এই সময়টায় এখানে এসে কিছুক্ষণ বসি জাহ্নবী নামটা শুনেই খানিক উন্মনা হয়ে উঠলাম যেন কতদিনের বন্ধ একটা মনের দরজায় হালকা দোলা লাগলো সে কত বছর আগের কথা একই নামের কেউ একজন ছিল আমার জীবনে হঠাৎ মনটা বড় অস্থির হয়ে উঠল আর কথা বলতে ভালো লাগছিল না চাঁদের কাছ থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম চলে আসার আগে ভদ্রলোক বললেন কাল এই সময়ে আবার আসবেন এখানে আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো সরাসরি হোটেলে না ফিরে উঁচু নিচু পাহাড়ি রাস্তায় উদ্দেশ্যবিহীনভাবে হাঁটছিলাম একটা দমকা ঝোড়ো হাওয়া ঢুকে যেন আমার সাজানো জীবনটাকে ওলট পালট করে দিতে চাইছে একটা নাম শুধু একটা নাম কেন আজ এতদিন পর আমাকে আমুল নাড়িয়ে দিচ্ছে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না কোথা থেকে বুনো গোলাপের তীব্র গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে ঘোর লাগা অবস্থায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম আমার জীবনের কথা জাহ্নবীর কথা কলেজে জাহ্নবী মুখার্জির সাথে আমার প্রথম পরিচয় আমাদের এক বছরের জুনিয়র ছিল ও প্রথম দিন ওকে দেখেই আমার ভোরের শিউলি ফুলের কথা মনে পড়েছিল তেমনি পবিত্র শান্ত নতমুখী যেন পৃথিবীর কোনো মালিন্য ওকে স্পর্শ করে না ধীরে ধীরে ওর সাথে আলাপ গাঢ় হয় পাল্লা দিয়ে ওর প্রতি আমার মুগ্ধতাও বেড়ে চলে একদিন আমি ওকে প্রেম নিবেদন করে বসি ও কোনো জবাব না দিয়ে সলজ্জ নতমুখে চুপ করে বসে থাকে ঠোঁটের মৃদু হাসিটুকুই বলে দিচ্ছিল ওরও কোনো আপত্তি নেই এ সম্পর্কে ওর কলেজে শেষ বছরে আমাদের সম্পর্কের কথা দুবারিতে জানা জানাজানি হয়ে যায় ওরা ব্রাহ্মণ আমরা কায়স্ত আমাদের দুই পরিবারের শুধু বর্ণ বৈষম্যই নয় সামাজিক স্তরও বৈষম্য ছিল আমার অত্যন্ত ধনী ব্যবসায়ী পিতা গরিব পুরোহিতের পরিবারের সঙ্গে কোনো রকম আত্মীয়তার কথা স্বপ্নেও ভাবতে পারতেন না তার উপর আমি তখন এমে পড়ছি আর্থিকভাবেও স্বাবলম্বী নই এদিকে ও গ্র্যাজুয়েট হওয়ার সাথে সাথে ওর জন্য পাত্র দেখা শুরু হয়ে যায় মরিয়া হয়ে অল্প বয়সের অপরিণত আবেগের তারনায় আর কয়েকজন বন্ধুর প্ররোচনায় আমি একদিন কালীঘাটে গিয়ে মালা বদলা সিঁদুরদান করে জাহ্নবীকে বিয়ে করি জীবনে মরণে একে অন্যের পাশে থাকার প্রতিশ্রুতি দিই এরপর বন্ধুদের সাহায্যে দুই বাড়িতে মিথ্যে কথা বলে আমরা দুজনে দুদিনের জন্য দীঘায় চলে যাই এক অপার্থিব আনন্দের সাগরে আমরা অবগাহন করেছিলাম ওই দুটো দিন ফেরার সময় পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যত বাধা বিপত্তি আসুক একে অন্যের হাত কোনো দিন ছাড়ব না সে প্রতিশ্রুতি যে কত ঠনক ছিল মাস দুইকের মধ্যেই তা বোঝা গেল যখন জাহ্নবী আমাকে জানালো যে সে অন্তঃসত্ত্বা ভয়ে আতঙ্কে আমি দিশাহারা হয়ে গেলাম জাহ্নবীকে ভরসা দেওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে ওর দায়িত্ব নিতে অস্বীকার করে বসলাম তীব্র অবিশ্বাস মাখানো আহত দৃষ্টি মেলে জাহ্নবী অনেকক্ষণ আমার দিকে চেয়ে রইল তারপর আর একটা কথাও না বলে মাথা নিচু করে চলে গেল ওর সেই দৃষ্টি বহু বছর যাবৎ আমাকে তারা করে বেরিয়েছে এর কিছুদিন বাদে পরিচিত একজনের কাছে শুনলাম জাহ্নবী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল খবরটা শুনে তীব্র অপরাধবোধে ছিন্ন ভিন্ন হতে হতে ছুটে যায় ওর বাড়িতে ওর বাবা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেননি দরজা খুলে ঠান্ডা গলায় বলেছিলেন জাহ্নবী মারা গেছে তারপর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন ভোরের শিউলির মতো জাহ্নবী ঝরে গেল আমার জীবন থেকে বছর দুয়েক আমি ডিপ্রেশনে ছিলাম অনেক চিকিৎসার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসি জাহ্নবীর এই ইতিহাসটুকু অনেক চেষ্টা করে মনের গোপনতম কুঠুরিতে চিরঘুমে পাঠিয়ে দিয়ে সফল স্বাভাবিক জীবন ফিরে যাই আজ এত বছর পর কোথা থেকে এক দমকা হাওয়া এসে সময়ে ধুলোর পুরো আস্তরণ সরিয়ে দগদগে ক্ষতমুখটাকে আবার উন্মুক্ত করে দিল যন্ত্রণায় বিদ্ধ হতে হতে অনেকক্ষণ এলোমেলো হাঁটার পর হুঁস ফিরতে দেখি ঘড়ির কাঁটা রাত নটার ঘর ছুঁয়েছে দ্রুত পা চালিয়ে হোটেলে ফিরি মনে নিশ্চয় আমাকে এতক্ষণ দেখতে না পেয়ে সাংঘাতিক চিন্তা করছে ভেবেছিলাম পরদিন বিকেলে আর বেরোবো না কিন্তু বিকেল হতে না হতে প্রায় অচেনা মহেশ্বরচাঁদ যেন কি এক প্রবল আকর্ষণে আমাকে টানতে থাকলেন কি যেন এক আশ্চর্য জিনিস দেখাবেন বলেছিলেন না কি হতে পারে কৌতূহল অদম্য হয়ে উঠল সন্ধ্যার মুখে মণিকে বললাম বিয়াসের ধার থেকে একটু হেঁটে আসি তুমি যাবে সঙ্গে মণি বলল না বড্ড ঠান্ডা পড়েছে আমি বরং ঘরে বসে টিভি দেখি তুমিও বেশিক্ষণ বাইরে থেকো না তাড়াতাড়ি ফিরে এসো মনিকে আশ্বস্ত করে বেরিয়ে আসি দ্রুত পায়ে হেঁটে কালকের জায়গায় পৌঁছেতে দেখি ঘোলাটে জোসনা আর কুয়াশার আবছা চাদুর গায়ে জড়িয়ে মহেশ্বরচাঁদ আমার জন্য অপেক্ষা করছেন নিঃশব্দে পাশে গিয়ে বসলাম আমার দিকে এক পলক তাকিয়ে বিনা ভূমিকায় মহেশ্বরচাঁদ আলোয়ানের নিচ থেকে একটা কালো হয়ে আসা লালচে রঙের চৌকোমতো জিনিস বের করে আমার চোখের সামনে মেলে ধরেন কাল আপনাকে এই জিনিসের কথাই বলেছিলাম বাবুজি কি এটা অবাক হয়ে আমি প্রশ্ন করি হাতে নিয়ে দেখুন হাতে ধরতেই বুঝলাম জিনিসটা বেশ ভারী আর বহু প্রাচীন কেমন একটা হিম ঠান্ডা মাখানো শ্যাওলার ছোপ লাগা জিনিসটা কোনো কিছু ছাঁচ বলে মনে হচ্ছিল কিন্তু কিসের ছাঁচ তা ঠাউর করতে পারছিলাম না ছাঁচের উল্টো পিঠে দেবনাগরী হরফে কিছু লেখা আছে অন্ধকারে ভালো বোঝা গেল না কিসের ছাঁচ বলুন তো এটা আমি তো কিছুই অনুমান করতে পারছি না সতেরোশো বিরাশি সালে গঙ্গামতি দেবী নামে একজন রমণী তার স্বামী জগৎ সিংয়ের সাথে সহমরণে যান সতী হবার আগে গ্রামের অনেকেই তার পায়ের ছাপ সংগ্রহ করে রাখে মন্দিরে বসিয়ে পুজো করবে বলে সেই সময় শঙ্কর চৌধুরী নামে এক যুবক সেই সতীর পায়ের ছাপ তুলে নেয় এই কাদা মাটির ছাঁচে তারপর নরম ছাঁচের পেছনের দিকটাই কিছু কথা লিখে আগুনে পুড়িয়ে এই পোড়া মাটির টালি মাটির তলে পুঁতে দেয় নবীন যুবক শঙ্কর প্রসাদ গঙ্গামতিকে তার বিয়ের আগে থেকেই ভালোবাসত জগৎ সিং সে কথা জানতে পেরে যায় তাই বৃদ্ধ জগৎ সিং নিজের মৃত্যুর আগে সকলের সামনে কিশোরী গঙ্গামতীকে সতী হবার নির্দেশ দেয় গ্রামের লোকজন মহাসমারোহে সেই নির্দেশ পালন করে মহেশ্বর চাঁদের কথা শুনতে শুনতে আমার মনে পড়ে যায় একে বলে মৃৎপট্টলি বাংলাদেশেও এ জিনিস ছিল একসময় সতী হবার আগে নানাভাবে তাদের হাতের বা পায়ের পবিত্র ছাপ রক্ষা করা হতো যোধপুরের মেহরানগড় দুর্গের দেওয়ালেও দেখেছিলাম সারি সারি রাজপুতানি সতীদের ছোট বড় নানা আকারের হাতের চাপ সহমরণে কেউ খুব একটা স্বেচ্ছায় যেত বলে কোনো দিনই আমার মনে হয়নি হয় সম্পত্তির উত্তরাধিকার কমানো নাই কোনো অবৈধ সম্পর্কের জের অথবা পারিবারিক সুনাম ক্ষুণ্ণ হবার আশঙ্কায় নারীকে পুড়িয়ে মেরে সব সমস্যার সমাধান করে দেওয়া হতো এই ঘটনা শুনে আমার সেই বিশ্বাসই আবার দৃঢ় হলো কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছিল না যে মহেশ্বর এই জিনিস পেলেন কোথায় আর এর ইতিহাসেই বা জানলেন কি করে আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন দেবনাগরী হরপে শঙ্কর লিখে গিয়েছিল অত্যাচারী জগৎ সিং তার স্ত্রী গঙ্গামতির মৃত্যুর কারণ হলেন আমি এ জন্মে তাকে সহমরণের হাত থেকে রক্ষা করতে পারলাম না তবে আগামী জন্ম জন্মান্তর গঙ্গাকামি রক্ষা করবে এই প্রতিজ্ঞা করলাম সন তারিখ সহ নিজের নাম লিখে প্রসাদ চৌধুরী এটি মাটিতে পুঁতে দিয়েছিল পদবি দেখে মনে হয় সম্ভবত এই শঙ্কর আমাদের বংশেরই কোনো পূর্বপুরুষ ছিলেন তাছাড়া আমার পিতাজি ট্রাক্টর চালাতে গিয়ে আমাদের জমি থেকেই এটা পেয়েছিলেন পিতাজির মৃত্যুর পর গ্রামের বাড়িতে তার জিনিসপত্র নাড়াঘাটা করতে করতে হঠাৎ একদিন এটা দেখতে পাই বললে বিশ্বাস করবেন না এই পট্টুলি হাতে নিতেই আমার কেন জানি মনে হচ্ছিল এ জিনিস আমি চিনি আগে দেখেছি এ আমার খুব আপন তারপর থেকে এটার কাজ ছাড়া করিনি একে স্পর্শ করলে আমি চিতার লেলিহান শিখার তাপ অনুভব করি জগৎ সিং প্রতি ঘৃণায় আর গঙ্গার প্রতি করুণায় মন আপ্লুত হয় একদিন সন্ধেবেলা পট্টলিটা বের করে পায়ের ছাপটার উপর হাত বোলাতে বোলাতে হঠাৎ মনে হলো আমার নাম মহেশ্বর আর আমার স্ত্রী না না স্ত্রী বলা হয়তো একটু ভুল হলো আমার সঙ্গিনীর নাম জাহ্নবী এর কি কোনো গভীর তাৎপর্য আছে জগৎ সিং তো কোথায় জাহ্নবী কি তা জানে মহেশ্বর চাঁদ তীব্র চোখে আমার দিকে তাকিয়ে কথাগুলো ফিসফিসিয়ে স্বরে বলে চলেন আমি সচকিত মহেশ্বরের দিকে তাকিয়ে বলি কি বলতে চাইছেন আপনি এসব কথার অর্থ কি অর্থ তো আমিও জানি না বাবুজি তবে অর্থ খুঁজছি আপনি কি আমাকে সাহায্য করবেন একটু সাহায্য কিভাবে? আমার হতচকিত গলার প্রশ্ন শুনে মহেশ্বর বিষণ্নভাবে হাসেন আমার বাড়ি খুব একটা দূরে নয় খুব সামান্য সময়ের জন্য হলো চলুন একবার আমার বাড়িতে আপনার সব প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবেন কি জানি কেন বিনা বাক্য ব্যয়ে যন্ত্রচালিতের মতো উঠে দাঁড়ালাম আর মহেশ্বরের পিছন পিছন চলতে শুরু করলাম একবারও মনে পড়ল না যে মনি আমার জন্য হোটেলে অপেক্ষা করছে আমাকে ফিরতে হবে আজ আকাশ বেয়ে নেমে আসা দুধ সাদা জোৎস্না আর ঘন কুয়াশা মিলেমিশে প্রকৃতি যেন অপার রহস্যময়ী হয়ে উঠেছে বাজার এলাকার একটু বাইরের দিকে হয় এমনিতেই এলাকাটা নির্জন সন্ধ্যা উতরানো এই সময়টা যেন আরও নির্জন হয়ে গেছে চারপাশ রাস্তার দুপাশের ঘন পাইন বনের জঙ্গলে পাতায় পাতায় বাতাসের দোলা লেগে খসখস শব্দ উঠছে আমার সামনে সামনে একটা পাহাড়ে কুকুর মৃদুস্বরে ঘেউ ঘেউ করতে করতে যাচ্ছে দু চারবার তাড়ানোর চেষ্টা করলাম বটে তবে সে সঙ্গ ছাড়ল না কুকুরের ডাক ছাপিয়ে আমার কানে আসছে একটু আগে আগে চলতে থাকা মহেশ্বরের গলা জাহ্নবীর শরীরটা খুব খারাপ বড় চিন্তা হয় ওর জন্য ওকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব আমি পিছন থেকে প্রশ্ন করি জাহ্নবীকে আপনার সঙ্গিনী বলছিলেন তিনি আপনার স্ত্রী নন আপনারা বিয়ে করেননি না আমরা একসাথে থাকি সহমরণ তো এখন আর হয় না তবে সহজীবন যাপনে তো আর কোনো বাধা নেই কী বলেন যদিও জগৎ সিং এসব দেখলে রুষ্ট হতেন আপনি কি বলেন আমি আমি কি বলবো আমি এসব ব্যাপারে কিছুই বলারই বাকি হ্যাঁ তা তো বটে আমি ক্রমশই মহেশ্বরের কথাবার্তার কোনো তল খুঁজে পাচ্ছিলাম না চারপাশের প্রকৃতির মতোই মহেশ্বরচাঁদের কথাবার্তা আচার আচরণ কেমন রহস্যময় হয়ে উঠছিল হয়তো আমার মনের ভাব অনুমান করে মহেশ্বর বলে ওঠেন তবে শুনুন বাবুজি বহু বছর আগে আমার স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিল জাহ্নবী তখনও গর্ভবতী ও স্বামী বা অন্য কোনো আত্মীয় স্বজনকে কেউ কখনো দেখেনি সবাই ধরে নিয়েছিল ও অনাথা স্বামী পরিত্যক্তা যথাসময়ে ও একটা মৃত কন্যা সন্তান প্রসব করে ভীষণ মন মরা হয়ে থাকত কারোর সাথে কথা বলতো না যেন জীবন মৃত হয়ে বেঁচেছিল সত্যি কথা বলতে আমি ওর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ি এই সময় শান্ত স্নিগ্ধ অসহায় মেয়েটির উপর অসম্ভব মায়া পড়ে যায় এর বেশ কিছুদিন পর যখন ও ধাক্কাটা অনেকখানি সামলে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে তখন আমি ওকে বিয়ের প্রস্তাব দিই ও তৎক্ষণাৎ আমার প্রস্তাব নাকচ করে দেয় জানাই যে সে বিবাহিত কিন্তু জানেন তো আমাদের এই সমাজে হরিণের মাংসলবি শপথের অভাব কোনোকালেই ছিল না আজও নেই এক সময় অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে আমি ওকে বলি যে এভাবে একা থাকলে ওর যে কোনো সময় সাংঘাতিক বিপদ হতে পারে মিথ্যে করে হলেও আমরা স্বামী স্ত্রী পরিচয় বাস করতে পারি তাতেও নিরাপদে থাকবে এবার পরিস্থিতি বুঝে জাহ্নবী রাজি হয় সেই থেকে আমরা একসাথে জীবন কাটাচ্ছি কিন্তু আজ পর্যন্ত আমরা পরস্পরকে স্পর্শ করিনি ও আমাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে ও পরস্ত্রী ওকে জীবনী স্ত্রী হিসেবে পাওয়া আমার ভাগ্যে ছিল না বাবুজি তবে আমরা দুজনে দুজনকে ভালোবাসি সত্যিকারের কোনো স্বামী স্ত্রীর মধ্যেও এত ভালোবাসা হয়তো থাকে না সেদিক থেকে আমি ভাগ্যবান আমার পা আড়ষ্ট হয়ে আসছে শরীর অসার হয়ে যাচ্ছে এত ঠান্ডার মধ্যেও ঘামে ভিজে উঠছে শরীর তবে কি না না তা কি করে সম্ভব জাহ্নবীর বাবা যে বলেছিলেন ও মারা গেছে ক্রমশ আমার দূরত্ব বাড়ছে মহেশ্বরের সাথে হঠাৎ অনেকটা দূরে কুয়াশার আড়ালে ঝাপসা হয়ে আসা মহেশ্বর দাঁড়িয়ে পড়ে হাত তুলে বললেন বাবুজি ওই আমাদের বাড়ি আপনি গিয়ে একটু বসুন পুষ্পা আছে জাহ্নবীর দেখভাল করে আমি দুটো দাওয়াই নিয়ে এখনই আসছি ঘন কুয়াশার ভেতর ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান মহেশ্বর আমি স্থানুবদ দাঁড়িয়ে পড়ি কী করা উচিত ভেবে উঠতে পারি না অথচ সামনে আলোকিত বাড়িটা যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে এ কিসের ভেতর জড়িয়ে যাচ্ছে আমি হঠাৎ দেখলাম পায়ে পায়ে কখন যেন বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছি সহসা নারী কণ্ঠের একটা আকুল চিৎকার ভেসে এলো কানে ছোরকে মত যাও ভাবি মত যাও আর কিছু না ভেবে দরজার ভেজানো পাল্লায় আলতো চাপ দিতেই দরজা খুলে গেল ভেতরে ঢুকে দেখে বছর চল্লিশের একটি স্থানীয় মহিলা বিছানার উপর শুয়ে থাকা একটা শরীরের উপর ঝুঁকে আছে পায়ে পায়ে সামনে এগিয়ে গিয়ে শুয়ে থাকা শরীরটার দিকে তাকাতেই যেন বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হলো সারা শরীরে এত বছর পরেও এক মুহূর্ত দেরি হলো না চিনতে জাহ্নবী এই তো আমার জাহ্নবী শেষ মুহূর্ত সমাগত হিক্কা উঠছে থেকে থেকে পাশে থাকা গ্লাসটা হাতে তুলে নিয়ে এক চামচ জল ঠোঁটের ফাঁকে ঢেলে দিলাম বন্ধ চোখের পাতা সামান্য ফাঁক হলো কি এক ভগ্নাংশ মুহূর্তের জন্য দৃষ্টি পড়ল আমার মুখের উপর তারপরে দু চোখের পাতা বুঝে গেল চিরতরে পুষ্প নামে রমণীটি শব্দ করে কেঁদে উঠল আমি চেঁচিয়ে বলে উঠলাম মহেশ্বরজি তো ফিরলেন না এখনও পুষ্পা কাঁদতে কাঁদতে অবাক চোখে আমার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে জিজ্ঞেস করলো আপনি কে কোথা থেকে আসছেন আমি মহেশ্বরচাঁদ চৌধুরীর পরিচিত তিনি আমাকে বাড়িতে আসতে বলে দুটো ওষুধ কিনতে এগিয়ে গেলেন বললেন এখনই এসে পড়বেন কিন্তু এখনও তো ফিরলেন না হঠাৎ পুষ্পার কান্না থেমে গেল বড়ো বড়ো চোখে আমার দিকে তাকিয়ে বলল কি বললেন মহেশ্বর দাদা আপনাকে এখানে আসতে বলেছে কেন ঝুট বলছেন কী উদ্দেশ্য আপনি এখানে এসেছেন আপনাকে আমি চিনি না এখনই চলে যান এখান থেকে জাহ্নবিভাবি তো চলে গেলেন এখন আমাকে লোক ডাকতে বাইরে যেতে হবে আর তো কেউ নেই দেখি পড়শিদের সাহায্য পাই কি না কেউ নেই কেন বলছেন মহেশ্বরজি তো যে কোনো মুহূর্তেই চলে আসবেন পুষ্পাই এবার আমার দিকে ফিরে কঠিন কণ্ঠে বলল কি তখন থেকে মহেশ্বর মহেশ্বরজি করছেন তিনি তো আজ থেকে এক মাস আগে মারা গেছেন ওই দেখুন ওর ফটোর সামনে দিয়া জ্বলছে এখনও মৃত্যুর পর চল্লিশ দিন পর্যন্ত এই দিয়া জ্বালিয়ে রাখার নিয়ম আমাদের পুষ্পার অঙ্গুলি নির্দেশে তাকিয়ে দেখে মালা পরানো মহেশ্বর চাঁদের হাসি মুখের ফ্রেম বাঁধানো ছবির সামনে প্রদীপ জ্বলছে মাথাটা হঠাৎ ঘুরে উঠল ধপ করে খাটের উপর জাহ্নবীর পায়ের কাছে বসে পড়লাম কানে আসছে পুষ্পার কান্না ভেজা গলা সতী রানী স্বামীর মৃত্যুর পর এক মাসও থাকলো না স্বর্গে গিয়ে ওরা চিরসুখী হোক চোখটা কড়কড় করছে জাহ্নবীর পায়ের কাছে বসে আমি বিড়বির করে ক্ষমা চাইছি কোনো কালেই আমি তোমার যোগ্য ছিলাম না জাহ্নবী গত জন্মের মতো এ জন্ম আমি তোমার কাছে অপরাধী হয়ে রইলাম জন্ম জন্মান্তর হয়তো আমাকে এই পাপের সাজা ভুগে যেতে হবে পারলে ক্ষমা করো আমাকে দু ফোঁটা লবণাক্ত উষ্ণ জল স্পর্শ করলো জাহ্নবীর পায়ের পাতা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন